আসসালামু আলাইকুম সবাইকে, বাইক প্যাকিং রাইড কক্সবাজারে স্বাগতম। তো ভিডিওর প্রথম পর্বে আমরা দেখব ঢাকা থেকে কীভাবে আমরা বাইক প্যাকিং করে পুরোটা মেরিন ড্রাইভ শেষ করলাম। তো এর মধ্যে অনেক চড়াই উতরে পার করতে হয়েছে আমাদের, কেননা যেদিন আমরা রাইড শুরু করেছি মানে বাইক প্যাকিং শুরু করছিলাম সেদিনই বৃষ্টি হচ্ছিলো, ক্রমাগত বৃষ্টি হচ্ছিলো। তো আমরা প্রায় বিকাল পাঁচটার দিকে টেকনাফ পৌঁছি, ঢাকা থেকে বাস ছাড়া হয় রাত একটা বাজে। তো টেকনাফ পৌঁছে আমরা টেকনাফ থেকে আমাদের ক্যাম্প সাইটের উদ্দেশ্যে রওনা দেই সাইকেলগুলো সেট আপ করে। তো বাইক প্যাকিংগুলো খুলে আমরা সাইকেল রেডি করে রওনা দিতে দিতে প্রায় সাড়ে ছয়টা বাজে। সাড়ে ছয়টার থেকে আমরা পুরো মেরিন ড্রাইভ, পুরোটা মেরিন ড্রাইভ না, অলমোস্ট পঁয়ষট্টি কিলোর মতো পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্পিং কক্স রিসোর্টে। তো সেখানে আমরা ক্যাম্পিং করে রাত যাপন করি। তো রাত যাপন শেষে আমরা আবারও রওনা, পরের দিন রওনা দিই কক্সবাজারে। তো প্রথম পর্বে আমরা দেখব ঢাকা থেকে আমাদের পুরোটা মেরিন ড্রাইভ রোড আমরা যেখানে শেষ করেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সাইকেল ধরিস সুশান্ত, শুক্রবার না ডাইনে ডাইনে প্লাস্টিক ওস্তাদ, ডাইনে বড় গাড়ি। এখন বাজে 7:54, অলমোস্ট 8টা, বাট আমরা 13-14-15 কিলো অলমোস্ট 20 কিলো চালিয়ে ফেলছি। অথচ এই মেরিন ড্রাইভ রোডে একটা সাইকেল দোকান, সরি বলতেছি সাইকেল দোকান, একটা খাওয়ার দোকান পাইনি, পরে চায়ের দোকান পাইছি। না তো ভাই
আর কেউ আছে পিছে? সিঙ্গেল লাইন স্পিড আপ করবেন, সিঙ্গেল লাইনে থাকেন, স্পিড আপ হবে, স্পিড আপ। এবার কই যাস তুই? সবাই আদর করে তো এলি। আমরা আছি ক্যাম্প ইন কক্স। কই ভাই ভিতরে কি অবস্থা? কই চার্জের প্লাগটা? কই কম বাজেটের মধ্যে, অ্যাফোর্ডেবল মানি তো কম বাজেটের মধ্যে। 4% হয়ে গেছে চার্জ। একটা বল আমার কাছে ফুটেজ আছে। কার যে কিছুক্ষণ আগে বোতল ডালে ঘুরছিল হে ভাইয়া, তো কষ্ট হবে মনে হয় এই গানটা।